আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি রোদেল আছি আপনাদের সাথে। আজকে আমি এসেছি একটি খেলার মাঠে, যেখানে আমার ছেলেরাও খেলে, আর একটি ছেলের প্রতিভা দেখাবো। ছেলেটির পা দুটো নেই, জন্ম থেকেই পা নেই, কিন্তু তার আশ্চর্যজনক প্রতিভা দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। ছেলেটি জাতীয় দলে চ্যাম্পিয়ন হয়ে এসেছে এবার নেপালে গিয়ে, তো তার মুখ থেকেই তার কথাগুলো শুনুন। তারপরে কেমন লাগলো সফর? সফর অনেক ভালো লাগছে। আচ্ছা, তার তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আপনার কেমন লাগলো পা? আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। ছেলে জিতারছে, আপনিও তো গেছিলেন না? আপনিও গেছিলেন? জি জি গেছিলাম। আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। কয়দিন ছিলেন? 7 দিন। ছেলের জন্য অনেক ভালো লাগতেছে। আমি দেখছি ওর ছবিগুলা, ওর ইগুলা সব আমি সবসময় দেখছি। এই নেপালিরা এইটা দিয়ে সংবাদ ঘোষণা দিছিল, ওদের দেশের হলুদ হলো ট্রেডিশনাল প্লেন থেকে নামা। পাকিস্তানরা আপনার আসলে হলো ইয়ার সময়। আরে ইন্ডিয়াও হইতে পারে, তো অনেক ভালো। সেটা কি খুব রিসেন্টলি? হ্যাঁ, রিসেন্টলি বলতে যে আগামী বছরের জুন জুলাই হতে হবে। মাঠে ঢোকার